কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে 2020-21 সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, আমার উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। পাঠ দিচ্ছি সমীর কুমার পাল, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি কলেজ, ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমাদের পাঠের বিষয়বস্তু হলো উচ্চতর গণিতের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে আছে স্টেট ল্যান্ডস, যেখানে আমরা কোঅর্ডিনেটস নিয়ে আলোচনা করছি। স্টেট ল্যান্ডস কোঅর্ডিনেটসের চতুর্থ ক্লাস আজকে। তৃতীয় ক্লাসে আমরা যা যা পড়েছিলাম, কার্তেশীয় ও পুলাস্থানাকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছিলাম। আজকের পাঠে যা যা আলোচনা হবে, আজকের পাঠে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হবে। 1. পোলার হতে কার্তেশীয় ও কার্তেশীয় হতে পোলার স্থানাঙ্কে রূপান্তর সম্পর্কিত সমস্যার সমাধান করব আজকে। 2. সমাধানকৃত সমস্যার অনুরূপ বাড়ির কাজ দেওয়া থাকবে। 1. √2 − π/4 বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে বিন্দুটির পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে পোলার স্থানাঙ্ক r θ সমান √2 − π/4। দেখো, একটা বিন্দু পি যার স্থানাঙ্ক দেওয়া আছে √2 − π/4, এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এটা অর্থ হলো ও পি এর মান √2, আর এক্স ও পি কোণের পরিমাণ −θ। −θ অর্থ হলো সে ও এক্স অবস্থান থেকে ঘড়ি কাটার ঘূর্ণনের দিকে ঘুরে ও পি অবস্থানে আসলো। মনে করি কার্তেশীয় স্থানাঙ্ক xy। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে আমরা পাই x = r cos θ এবং y = r sin θ। এখন x = r cos θ ইমপ্লাইজ x = r এর মান হলো √2 এবং θ এর মান হলো −π/4। ইমপ্লাইজ x = √2 cos −π/4, তার মান হলো cos π/4, কারণ cos − θ = cos θ, এটা আমরা জানি। ইমপ্লাইজ x = √2 cos π/4 = cos π/4 এর মান 1/√2, √2 কাটা মান হলো 1। তাহলে x এর মান পাইলাম আমরা 1, কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ পেয়ে গেলাম। এবং y = r sin θ ইমপ্লাইজ y = √2 sin −π/4, θ মান −π/4। ইমপ্লাইজ y = √2 sin −θ, এই যে sin −θ = −sin θ হবে, কেন −sin θ, তাহলে
साइन माइनस पाई बाई फोर इक्वल टू हो माइनस साइन पाई बाई फोर। इम्प्लाइज वाई इक्वल रूट टू साइन पाई बाई फोर मान वन बाई रूट टू वाई मान हमरा पेलम माइनस वन। सुतरां निर्णय कार्तिक स्थानांक एक्स वाई इक्वल टू वन माइनस वन। देखो पी बिंदुर कार्तिक स्थानांक हमरा पे गेलाम वन माइनस वन। एटा अर्थ हलो कि एदिके से एक एकक आसलो आर एक एकक नीचे दिके नामलो तहले भुज वन कोटी माइनस वन। এখন আমরা আরেকটি সমস্যা সমাধান করব, সমস্যা টু। সমস্যা টুতে আছে কি মাইনাস টু মাইনাস টু বিন্দুটি পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। কার্তেশীয় স্থানাঙ্ক মানে এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই ইকুয়াল মাইনাস টু মাইনাস টু। চিত্রে দেখো চিত্রে কার্তে এই যে পি বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক এদিকে মাইনাস টু পরিমাণ আসলো, আবার এদিকে মাইনাস টু পরিমাণ নামলো, তাহলে পি বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক মাইনাস টু মাইনাস টু। আমাদের নির্ণয় করতে হবে তার পোলার স্থানাঙ্ক। মনে করি পোলার স্থানাঙ্ক আর থিটা, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের সম্পর্ক হতে পাই আর ইকুয়াল রুট ওভার আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইকুয়াল পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর পরম মান। এই যে সূত্রটা এটা কিন্তু আমরা এর আগেই একটা টেবিলের মাধ্যমে বুঝিয়েছি, একটা চার্ট দেওয়া ছিল। এখানে চতুর্থ চতুর্ভাগে সেখানে হবে এটা তৃতীয় চতুর্ভাগ, এখানে এটা কোন চতুর্ভাগে আছে তৃতীয় চতুর্ভাগ, তাহলে এখানে আমাদের চতুর্থ চতুর্ভাগ না হয়ে এখানে হবে কি তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগই আমাদের এই সূত্রটা ছিল থিটা ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর পরম মান। এখন আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইমপ্লাইজ আর ইকুয়াল রুট ওভার এক্স এম আর মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই এম আর মাইনাস টু হোল স্কোয়ার ইমপ্লাইজ আর ইকুয়াল মাইনাস টু হোল স্কোয়ারের মান ফোর, আবার মাইনাস টু হোল স্কোয়ারের মান ফোর, ফোর প্লাস ফোর ইকুয়াল রুট ওভার এইট। এইটকে লিখতে পারি আমরা ফোর ইন্টু টু, ফোরের রুট টু আর টু এর রুট রুট টু, সুতরাং আর ইকুয়াল টু রুট টু। তাহলে ওপি এর মান পাওয়া গেল আর। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর, যা সর্বদাই পজিটিভ। এখন থিটা ইকুয়াল পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর পরম মান, ইমপ্লাইজ থিটা ইকুয়াল পাই প্লাস টেন ইনভার্স মাইনাস টু মাইনাস টু, ওয়াই মান মাইনাস টু এক্স এর মান মাইনাস টু। থিটা ইকুয়াল পাই প্লাস টেন ইনভার্স ওয়ান মাইনাস টু মাইনাস টু, কাটাকাটি করে হলো কি ওয়ান, ওয়ানের পরম মান ওয়ান। টেন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স ওয়ানের মানে আমরা জানি ফোরটি ওয়ান ডিগ্রি বা পাই বাই ফোর, পাই বাই ফোর, পাই প্লাস পাই বাই ফোর করলে আমরা পাবো কি ফাইভ পাই বাই ফোর। তাহলে এখানে থিটা মানও পেয়ে গেলাম, সুতরাং নির্ণয় পোলার স্থানাঙ্ক আর থিটা ইকুয়াল
टू रूट टू पाई बाई फोर। चित्रे देखी हमरा चित्रे ये जी पी बिंदुटा ओ पी एर मान हलो टू रूट टू और ये कोणटा ये कोणटार मान हलो फाइव पाई बाई फोर अर्थात इटा ओ एक्स अवस्थान छिलो ओ एक्स अवस्थान थेके घड़ी काटार घूर्णन विपरीत क्रमे घुरे ओ पी अवस्थान आसलो। ताहले पूर्ण सम्पूर्ण कोणटार मान हलो फाइव पाई बाई फोर। सुतरां पी बिंदु प्लस स्थानांक आर थीटा इक्वल टू टू रूट ओवर टू कमा फाइव पाई बाई फोर। तो प्रिय शिक्षार्थीबृंद आमरा आज के एखाने दुईटा समस्या समाधान करलाम। एकटा हलो कि कार्टेशियान स्थानांक थेके पोलार स्थानांक द्वितीयटा और प्रथमटा छिल पोलार स्थानांक थेके कार्टेशियान स्थानांक। आमरा एई दुईटा समस्यार अनुरूप কয়েকটা সমস্যা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে এই হোমওয়ার্কগুলো করবে এবং সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। বাড়ির কাজ, নিম্নলিখিত বিন্দুগুলো কার্টেশিয়ান স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে বিন্দুগুলো দেওয়া হলো তাদের কার্টেশিয়ান স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আর নিম্নলিখিত বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এই ছয়টা কার্টেশিয় স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেশিয় স্থানাঙ্ক থেকে এদের পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।